আজকের এই ভিডিওটি সবার জন্য ইম্পর্টেন্ট যারা ফ্রি ফায়ার গেম খেলেন। কষ্টের একটি বিষয় হচ্ছে আমাদের উপরে যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনে ক্লিক দিলে মূলত এখানে যে কাস্টম প্যাকগুলো আছে এগুলো আমাদের প্রতিদিন ডিলেট হয়ে যায়। তো প্রতিদিন ডিলেট হয়ে যাওয়ার পর আমরা যখন প্রতিদিনই ডাউনলোড করি, ডাউনলোড করার পর দেখা যায় আবার প্রতিদিন অটোমেটিক ডিলেট হয়ে যায়। 85 MB বা 56 MB বা 600 MB ডাউনলোড করা কিন্তু মুখের কথা না। যারা মোবাইলের ডাটা কিনে এই ফ্রি ফায়ার গেম খেলে তাদের জন্য এটা খুবই কষ্টকর একটা বিষয়, কারণ প্রতিদিন এভাবে শুধু শুধু ফাউফাউ এমবিগুলো নষ্ট হয়। প্রতিদিন যেন এই কাস্টম প্যাকগুলো ডাউনলোড না করতে হয় সেটা কিভাবে বন্ধ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন অপূর্ব ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি রিয়াদ আহমেদ অপূর্ব। তাহলে চলেন শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে কি করতে হবে, আমাদের সেটিং অপশনে চলে যেতে হবে। আপনারা কি করবেন, আপনারা সবাই সবার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, স্টোরেজ অপশনে যেতে হবে। তো আপনারা আপনাদের মোবাইলের স্টোরেজ অপশনে যাবেন। তো এই প্রবলেমগুলো মূলত রিসেন্টলি নতুন আপডেট যে মোবাইলগুলো লঞ্চ করছে সেই মোবাইলগুলোতে বেশি এই প্রবলেমগুলো হয়। ফর এক্সাম্পল শাওমি, রিডমি বা পোকো, তারপর স্যামসাং, এই মোবাইলগুলোতে বেশি বেশি এই প্রবলেমগুলো হচ্ছে, কারণ এটার মধ্যে আপডেট যে মানে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আছে সেই ভার্সনের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। তো এখান থেকে আপনারা কি করবেন, স্টোরেজ অপশনে আসবেন, আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে স্টোরেজ অপশনটা খুঁজে বের করবেন। তো স্টোরেজ অপশনে যাবেন, স্টোরেজ অপশনে যাওয়ার পর এখানে দেখেন স্টোরেজ বুস্টার নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মোবাইলের সেটিং একটু ঘাটাঘাটি করে খুঁজে বের করে নেবেন স্টোরেজ বুস্টার নামে অপশনটি। স্টোরেজ বুস্টার অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন অটো ডিলেক্ট আননেসেসারি ডাটা। তো অটো ডিলেক্ট আননেসেসারি ডাটা এটার মানে কি, এটা হচ্ছে প্রতিদিন রাত 12টার পর অটোমেটিক আননেসেসারি যে ডাটাগুলো আছে সেটা আপনাদের মোবাইল থেকে অটোমেটিক ডিলেট হয়ে যাবে। তো এই কারণেই আমরা যে কাস্টম প্যাকগুলো ডাউনলোড করে রাখি ফ্রি ফায়ারের সে ডাটাগুলো প্রতিদিন রাত 12টার পর অটোমেটিক ডিলেট হয়ে যায় এবং পরবর্তী দিন আবার আমাদের নতুন করে ডাউনলোড করতে হয়। তো এটা আমাদের মতো গরিবদের জন্য, মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তো এখান থেকে আমাদের কি করতে হবে, অটো ডিলেক্ট আননেসেসারি ডাটা এটা আমাদের অফ করে দিতে হবে, ব্যাস আমাদের কাজ শেষ। তো এই জিনিসটা আপনারা অফ করে দিবেন তাহলেই হয়ে গেল। তাহলে আর দ্বিতীয়বার আপনাদের ফ্রি ফায়ার আইডিতে সেই কাস্টম প্যাক ডাটাগুলো অটো আর ডিলেট হবে না, আর দ্বিতীয়বার আপনাদের নতুন করে বারবার ডাউনলোড করতে হবে না। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের খুবই উপকারে এসেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী কী রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই বেশি বেশি এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।